অন্য করে একটি ফটোগ্রাফি ফটো ফ্যান্টাসি। আমরা চলে এসেছি ফটো ফ্যান্টাসি এখানে, এই ইনস্টিটিউটটি আজকে ওপেন হয়। তো আমরা এখানকার মেন্টর সুদীপ্ত চ্যাটার্জির কাছ থেকে জেনে নেব এই ইনস্টিটিউট সম্পর্কে। আমি ফটো ফ্যান্টাসির ব্যাপারে একটু বলে রাখি। ফটো ফ্যান্টাসি তৈরি হচ্ছে, এর মূল উদ্দেশ্য কোন্নগরের এলাকার অনেক ফটোগ্রাফি ভালোবাসে এরকম ছেলে যারা আছে তারা কলকাতায় চলে যায় ফটোগ্রাফি শিখতে। অনেকের পক্ষে সম্ভব হয় না কলকাতায় গিয়ে ফটোগ্রাফি শেখা। তো আমাদের ফটো ফ্যান্টাসির মূল উদ্দেশ্য তাদের গাইড করা, তারা কীভাবে ফটো তুলবে সেটা হাতে কলমে শেখানো। আর আমি আমার সম্বন্ধে বলতে পারি যে আমি অ্যাজ এ মেন্টর অন্তত এই ধরনের স্টুডেন্টদের তৈরি করতে চাই যারা আজকের দিনে স্ট্রিট লাভার, স্ট্রিট ফটোগ্রাফি ভালোবাসে। কেউ ফ্যাশন ভালোবাসে, কেউ ট্রাভেল ভালোবাসে, কেউ ইভেন্ট নিয়ে কাজ করতে চায়। তো তারা প্রত্যেকেই যাতে তাদের ফিল্ডে গিয়ে কাজ করতে পারে এরকমভাবেই তাদের আমরা গড়ে তুলতে চাই। পেয়ে গেছি ইনস্টিটিউটের অঞ্জন বিশ্বাসকে, উনি আমাদের কিছু জানাবেন এই ইনস্টিটিউট সম্পর্কে। আমি অঞ্জন বিশ্বাস, ফটোগ্রাফি করছি, প্রায় বিশেষ করছি ফটোগ্রাফি নিয়ে কাজ করছি। প্রথমে ছিলাম এই বাংলা চ্যানেলে চিফ ক্যামেরাম্যান ছিলাম আমি সেখানকার। তারপর সে চাকরি ছেড়ে দিই কেন মনে কোনো সাইড ছিল। তারপর আমি ফ্রিল্যান্স কাজ করা শুরু করি। আমি ফটোগ্রাফি শিখেছি তখন ফটোগ্রাফি থেকে। ফটো ফ্যান্টাসি একটি ইনস্টিটিউট, ফটোগ্রাফি ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের কর্ণধারদের আমরা পেয়ে গেছি, ওনাদের থেকে জেনে নেব এই ইনস্টিটিউট সম্পর্কে। অ্যাকচুয়ালি আমরা যেটা চেয়েছিলাম সে এখনকার টিনেজারদের মধ্যে প্রচণ্ডভাবে ডিজিটাল এসএলআর ক্যামেরা হাতে চাই, তাদের চাহিদাটা বেড়ে যাচ্ছে ডিজিটাল এসএলআর আর একটা ইনফিল্ড ক্যামেরা, এটাই হচ্ছে এখনকার টিনেজারদের মূল চাহিদার বিষয়। তো তার জন্য এই টিনেজারদের মধ্যে ফটোগ্রাফির উপর ভীষণ শখ। আমি বহুদিন ধরে ফটোগ্রাফির সাথে জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অনেক বাচ্চা বাচ্চা ছেলে খুব ভীষণ ভালো কাজ করছে। এবং তার জন্য সেই সব কথা মাথায় রেখে ব্যবসায়িক স্বার্থ তো আছে বটেই, তার সাথে সাথে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কথা ভেবে আমরা বিশিষ্ট কলকাতার বিশিষ্ট মেন্টরদের সাথে যোগাযোগ করি। করে তাদের সাথে একটা মিটিং, বিভিন্ন রকম মিটিং টিটিং করার পর আমরা এই ফলে এটা করি। এর সাথে যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই, ফ্লোরের স্টুডিও ফ্লোরের সাথে অ্যাটাচ ইনস্টিটিউট, সেটা আমরা করেছি। তাতে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে,
স্টুডেন্টরা হাতে কলমে এখানে শিখতে পারবে, কাজটা শিখতে পারবে, যেটা অন্য জায়গায় ওয়ার্কশপের মাধ্যমে বাইরে নিয়ে গিয়ে তাদের শেখাতে হতো সেটা আলটিমেট হবে না, সেটা আমার ইনস্টিটিউটে বসেই তারা শিখতে পারবে, সেই অ্যাডভান্টেজটা 100% তারা পাবে। এইসব কথা মাথায় রেখে এইভাবে আমাদের চিন্তাভাবনা। তো আশা করি স্টুডেন্টরা যারা আসবে, যে মেন্টররা আছেন তাদের মানে খুব প্রখ্যাত ভালো মেন্টর, তারা তাদের ইয়েতে খুব ভালোভাবে তৈরি হবে স্টুডেন্ট, এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফিতে অ্যাপিলেটেড সার্টিফিকেট তারা পাবেন। তো আমরা তো খুব ভালোই আশা করছি, এবং অনেক এই কয়েকদিনের মধ্যে আমরা সেভাবে এখনও প্রচারের আলোয় আসিনি, মানে আমরা নিজেরা সেভাবে প্রচার করতে এখনও পারিনি, কিন্তু তাহলেও যা যেটুকু পেরেছি বা লোকমুখে যেটুকু খবর হয়েছে তাতে প্রচুর স্টুডেন্ট ইন্টারেস্টেড, এবং তারা বারবার করে ফোন করছে, আজকেই অনেকগুলো অ্যাডমিট হবে, হয়তো ফার্স্ট ব্যাচটা আজকেই চালু হয়ে যাবে, সেটা আমাদের কাছে ভীষণ আনন্দের খবর। এই আর কি, ধন্যবাদ।